শিক্ষার্থী বন্ধুরা, হোয়াইট বোর্ড 24 আজকে উপস্থাপন করবে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস 3। প্রাণীজগতের শ্রেণীবিন্যাস নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় সুপার কিংডম 2 ইউক্যারিওটা। ইউক্যারিওটা নিয়ে দু একটি কথা না বললেই নয়, ইউক্যারিওটা কিন্তু প্রকৃত কোষ বিশিষ্ট এক কোষী বা বহুকোষী জীব। এরা কলোনি আকারে বা দলবদ্ধ আকারে বাস করে। তো ইউক্যারিওটাকে সুপার কিংডম 2 তে স্থাপন করা হয়েছে। প্রোক্যারিওটা ছিল সুপার কিংডম 1। তো ইউক্যারিওটাতে 4টি রাজ্য অবস্থিত, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফাঞ্জাই, রাজ্য 4 প্লান্টি এবং রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো যে 4টা রাজ্য দেখা যাচ্ছে, এই 4টা রাজ্যের প্রত্যেকটা রাজ্যের জীবেরই কিন্তু কোষ সুগঠিত। অর্থাৎ এরা ইউক্যারিওটা সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। এরা প্রকৃত কোষী জীব। তো প্রকৃত কোষী জীবের প্রথমে আছে হচ্ছে রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফাঞ্জাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। শিক্ষার্থী বন্ধুরা, সুপার কিংডম 2 এর রাজ্য 2 প্রোটিস্টা এর সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা আসে সেটা হচ্ছে কোষগুলো আণুবীক্ষণিক, এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াস গুলো সুগঠিত। কোষগুলোতে সকল ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান। প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, অর্থাৎ মনের রাজ্যে কোষে কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অনুপস্থিত ছিল, কিন্তু এখানে সকল ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু উপস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, ক্রোমাটিন বস্তুতে আরএনএ এবং ডিএনএ প্রোটিন থাকে, অর্থাৎ এদের বংশক্রমধারা বিদ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে হয়ে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। চলো আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। এর সর্বপ্রথম উদাহরণ হচ্ছে অ্যামিবা, শৈবাল এবং প্যারামেসিয়াম। এছাড়া আরো অসংখ্য জীব এই রাজ্যের অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, সুপার কিংডম 2 এর রাজ্য 3 ফাঞ্জাই। ফাঞ্জাই কিন্তু এর সব থেকে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই রাজ্যের অধিকাংশই স্থলজ। দুই একটি জলজ হতে পারে, তবে অধিকাংশই স্থলজ। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু দেখো আবার পরজীবী এবং পরজীবী বা মৃতজীবী জীবগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি কিন্তু এ রাজ্যের জীবগুলোর নিউক্লিয়াস সুগঠিত। এ রাজ্যের জীবগুলোর নিউক্লিয়াস অত্যন্ত সুগঠিত। এর আগের রাজ্য 2 এর মতো, অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্যের মতো, এদেরও খাদ্য গ্রহণ পদ্ধতি শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। এখন আমরা দেখে নিই রাজ্য 3 এর ফাঞ্জায়ের বংশবৃদ্ধিটা কেমন হয়। এর বংশবৃদ্ধি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে ঘটে থাকে। চলো আমরা এর কয়েকটি উদাহরণ দেখে নিই। রাজ্য 3 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম উদাহরণটাই দেখো, এটা ইস্ট, তারপরে আছে পেনিসিলিয়াম এবং মাশরুম। এর আরো অসংখ্য জীব আছে, এর মধ্যে আমি সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত উপকারী তিনটি উদাহরণ দেখাইছি। ইস্ট,
পেনিসিলিয়াম এবং মাশরুম। ইস্ট দিয়ে আমাদের অনেকগুলো খাদ্য তৈরি করা হয়ে থাকে খাদ্যের স্বাদ বৃদ্ধি করার জন্য। পেনিসিলিয়াম এটা দিয়ে কিন্তু অনেক ধরনের ভ্যাকসিন তৈরি হয়, এবং মাশরুম এটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। মাশরুমের স্যুপ অত্যন্ত সুস্বাদু এবং বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।